নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান বারো হাতের সাত গাহন। আর বারো হাতের সাত গাহনের এই পর্ব রঙিনভাবে সাজিয়ে তোলে আবরণ। আবরণ গ্যালেরিয়ার বিশেষ আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে। এই সময়টা সকলেই কম বেশি ছুটিয়ে মজা করছে, কেউ খাওয়া দাওয়ায় বেশি নজর, কেউ আবার সাজ পোশাকের দিকে বেশি কনসাস। কেন খাওয়া দাওয়াটা বললাম, কারণ অনেকেই আছেন না একটু কম খাবো, মোটা হয়ে যাচ্ছি, একটু স্লিম দেখতে লাগবে। আচ্ছা, শাড়ির প্রতি নারীদের এত ঝোঁক কেন, এটা ভেবে দেখেছি কখনো? একে তো দেখতে ভীষণ সুন্দরী লাগে নারীদের, কিছু দরকার নেই, একটা হালকা গয়না, একটা টিপ, সাথে একটা ডিজাইনার ব্লাউজ হলেই শাড়িতে নারী একদম সম্পূর্ণ সাজে সাজতে পারে। তার সঙ্গে একদম বিনা টেনশনে খাওয়া দাওয়াটা ছুটিয়ে করুন, মানে এটা শীত তো, পৌষ পার্বণও চলছে। আর তাই এমন কিছু শাড়ি রেখেছি আপনাদের জন্য যেগুলো একটু উঁচু লম্বার মধ্যে যারা ফিগার কনসাস তাদের জন্য যেমনটা যাবে, ঠিক তেমন হাইট একটু শর্ট তাদের জন্য ভালো লাগবে, আবার যারা খাওয়া দাওয়া একটু অতিরিক্ত কনসাস, না মোটা হয়ে যাচ্ছি, তাদের জন্য ভালো লাগবে। কি রয়েছে এমন যে যার জন্য এত কিছু এর পিছনে সম্ভ্রম বলতে হলো? আমাদের সবার প্রিয় বৌমনি শ্রীমতী পূজা, আগে তো স্বাগত জানাই বৌমনিকে। বৌমনি অনেক অনেক স্বাগত তোমাকে। নমস্কার। বৌমনি যখন আজকে এন্ট্রি নিল স্টুডিওতে, আমরা তখন যে কজন ছিলাম তখন সবাই বলে উঠেছি একসঙ্গে, বৌমনি কি সুন্দর লাগছে তোমার। তো এই যে কি সুন্দর লাগছে, বৌমনিতে কি সেজেছে বা কিসে সেজেছে যার জন্য বৌমনিকে এত সুন্দর লাগছে, বৌমনি একটু বলে দাও। হ্যাঁ, আজকে মানে সবাই দেখে বুঝতে পেরে গেছে যে আজকে কি কালেকশন নিয়ে এসেছি। আজকে কিন্তু টাঙ্গাইলে থাকছি, টাঙ্গাইল তাঁত। শাড়িটা দেখি আমরা বৌমনি, সুন্দর একটা চন্দন বডি কালারের ওপর, লাল পাড়ের ওপর, কিন্তু এটা কুচির দিকটা দেখছে, কুচির পাড় মানে লোয়ার ইয়ার্কের দিকটা, হ্যান্ড উইভিং, উইভিংয়ে গেছে পাতার কাজে, খুব সুন্দর একটা, খুব শান্ত স্নিগ্ধ একটা শাড়ি, মানে অনেকটা মায়েদের শাড়ির মতন, মানে মায়েরা এরকম ধরনের শাড়ি পরতে ভালোবাসে। পুজো আচার দিন বলো এবং বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে ভীষণ ভালো যায়। এটা তো আপনারা দেখছেন বৌমনি, তুমি একটুখানি আঁচলটা দেখিয়ে দাও দর্শক বন্ধুদেরকে। আঁচলটাতেও কিন্তু পুরোটা কাজ রয়েছে, এই সেম ডিজাইনটাই কিন্তু আপনারা পাবেন। আঁচলটা বৌমনি তো প্লিট করে পড়েছে, আর দেখুন কত সুন্দর প্লিট হয়েছে, মানে টাঙ্গাইল তাঁতের কিন্তু প্লিট করে পরার মজাটাই আলাদা। এটা তো গেল শাড়ি, এবার বৌমনি তো বৌমনি একটা নিজস্ব ব্লাউজ দিয়ে পরছে, তবে এরকম ডিজাইনার ব্লাউজ কিন্তু আপনারা চাইলে আবরণেও পেয়ে যাবে। হ্যাঁ, প্রচুর কালেকশন রয়েছে, আমি যেটা পরে আছি সেগুলো 1050-1200 এরকম রেঞ্জের মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাবে। তুমি যে জুয়েলারিটা পরে আছো বৌমনি, এটা হচ্ছে 1150, পুরোটা ক্লে ওয়ার্ক। আর এখন যেটা চলছে, অফার চলছে কিন্তু শাড়ি থেকে শুরু করে গয়নায় সমস্ত কিছুতে 5% থেকে 35% পর্যন্ত রয়েছে। আজকে টাঙ্গাইল নিয়ে এসেছি, টাঙ্গাইলে কিন্তু 10% অফার রয়েছে, শাড়ির দাম যাচ্ছে 10,550। বাহ, আর সাথে জুয়েলারি, তুমি একটু কানটা দেখিয়ে দিয়ে জুয়েলারি প্রাইসটা বলো। খুব সুন্দর কান পাশা, এটা জুটের বোধ হয়? জুট। আর এটা কিন্তু 1150-এ যাচ্ছে, আর জুয়েলারিতে কিন্তু মানে কিছু কিছু জুয়েলারিতে 5% ডিসকাউন্ট রয়েছে। বাহ, তার মানে এখন এই উইন্টার সিজনটা, যেমন পৌষ পার্বণের কথা বললাম ঠিক তেমন তার সঙ্গে কিন্তু এই এত ডিসকাউন্টে আমরা মেতে থাকছি আর থাকবো, কারণ আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা। সাথে অবশ্যই অরেঞ্জেসদের ছোট্ট সোনাদের কথাও বলতে হয়, সেই ছোট্ট সোনাদের জন্যও কিন্তু। আচ্ছা বৌমনি, ওই অফারটা কি আমাদের এখনও রানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনও রয়েছে, মানে অরেঞ্জেসেও চলছে, যেহেতু আবরণের রানিং রয়েছে তাই অরেঞ্জেসেও কিন্তু চলছে অফারটা। তাহলে আজকে তো আপনারা বুঝেই গেছেন দর্শক বন্ধু যে কী কালেকশন নিয়ে বৌমনি রয়েছে। তবে হ্যাঁ, আরেকটু আছে, এটা একটু অ্যাড অন করে দিই, যেমন টাঙ্গাইল দেখবেন তার সঙ্গে কিন্তু ডিজাইনার ব্লাউজও দেখবেন। তাহলে বৌমনি আমরা কি শুরু করব? একদম, চলুন তাহলে আজকের কালেকশন দেখা শুরু করি। আজকে গ্যালেরিয়াতে প্রথম শাড়ি, এক নম্বর শাড়ি, এটা মায়েদের শাড়ি দিয়ে আমরা শুরু করলাম। অফ হোয়াইটের উপর লুক রয়েছে, সাথে এটা আঁচল দেখছেন, আঁচলে কিন্তু পুরো মাল্টি বুটির কাজ, পাতা। আর এই যে ডিজাইনটা আপনারা দেখলেন আঁচলে, সেটাই আপনার পাড় ধরে কিন্তু দুদিকেই কাজ, উইভিংয়ে যাচ্ছে, টাঙ্গাইল তাঁত দেখছেন আজকে সোমবারই। কিন্তু পাড়ের একটা বিষয় তো বলতেই হয়, তসর পাড়, তসরে বাঁধা রয়েছে দুপাশেই। আর ভিতরটা কিন্তু এরকম আড়াআড়িভাবে যাচ্ছে, খাঁজ কাটা, মানে এটা কিন্তু করাতের করাতের কাজে। সাথে ডিজাইনার ব্লাউজ দেখাবো বলেছিলাম, শাড়ির দামটা আগে বলি, 10,550 হচ্ছে শাড়ির প্রাইস, 10,550 শাড়ির প্রাইস। আর একটা ডিজাইনার ব্লাউজ দেখুন, ফুল স্লিভে রয়েছে, একদম পিওর কটন, কটন বাই কটনের ওপর,
এই ব্লাউজটার প্রাইস থাকছে 550 550 আম কলকার কাজটা থাকছে এখানে প্রিন্টেড শাড়িটার লুকটা দারুণ মানে এর সঙ্গে এই ডিজাইনার ব্লাউজ যেমন যাচ্ছে এবং সলিডে প্রচুর ব্লাউজ আপনারা পাবেন ওই 400-450 রেঞ্জে মিনিমাম রেঞ্জ থেকে কিন্তু মানে ব্লাউজ শুরু হয়ে যায় আমরা বমনি বলছিলাম বলো যে আমরা আলোচনা করছিলাম যে এখন সত্যি কথা বলতে ব্লাউজ বানানোর পিছনে যে ঝক্কিটা দুদিন যাও তিন দিন ঘুরে এসো চতুর্থ দিন গিয়ে ফিটিং হলো না আবারও যাও তার থেকে আমার মনে হয় ডিজাইনার ব্লাউজ দিয়ে অবশ্যই পরাটা অনেক বেশি কমফর্টেবল হ্যাঁ মানে হুট করে কোনো নিমন্ত্রণ চলে আসলো বা কিছু শাড়ি পরতে হবে ব্লাউজটা কিন্তু ডিজাইনার দিয়ে পরে নিলেই হয়ে যায় আর এটা বেশি প্রবলেম হয় কিন্তু আমাদের যে শাড়ি আছে নারীদের সব সময় কিন্তু ব্লাউজ নেই এবার কোনটা যাচ্ছে যাচ্ছে না তাহলে শাড়িটা ক্যান্সেল করো এটা যেন না হয় তার জন্য তো আবরণ রয়েছে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে দু নম্বর এই শাড়িটা আমরা দেখছি দু নম্বর খুব সুন্দর একটা গ্রিন গ্রিনের উপরেছে ধানি গ্রিনের উপর আর এটার বডিটা কিন্তু সুন্দর বডির কালারটা একরকম এবং অফ হোয়াইট আর তার সঙ্গে পিঙ্কের বিভিন্ন শেড সেটা মেজেন্ডা একটু মভ এই বিভিন্ন কালার কম্বিনেশনে কিন্তু ফুলের কাজটা যাচ্ছে হ্যাঁ মানে ভেতরের যে কাজটা ওটা কিন্তু অনেকটা মাসলিনের যে কাজ থাকে সেই কাজটাই কিন্তু করা রয়েছে একদম আড়াআড়িভাবে একটা লতানো কনসেপ্টে উঠে এসছে 18,550 হচ্ছে শাড়ির প্রাইস 18,550 শাড়ির প্রাইস তার সাথে একটা ব্যাগটা দেখিয়ে দিই খুব সুন্দর দেখুন বোট নেকের ওপর রয়েছে একটা ডিজাইনার ব্লাউজ পিওর কটন বাই কটন গ্লাস হাতায় পাবেন আপনারা প্রিন্টেড প্রাইস থাকছে 450 অনলি একটু আগেই বলছিলাম সলিড সেলগুলো 400-450 থেকে ডিজাইনও কিন্তু আপনি 450-তে পেয়ে যাচ্ছেন তাহলে দু নম্বর নাম্বার টু চলে আসি আমরা নাম্বার থ্রি তিন নম্বর পিঙ্ক কালারটা এমন না আমার কাছে মনে হয় একটা আলাদা স্নিগ্ধতার বার্তা বহন করে আর এই কালারটার কালারের কম্বিনেশনে একটা মিষ্টি পিঙ্ক অনেকে একটু হট পিঙ্ক বেবি পিঙ্ক অনেক কিছু কিন্তু একটা মিষ্টি একটা পিঙ্কের ওপর একটা আঁচল দেখছেন কি সুন্দর বুটির কাজটা না পুরোটাই কিন্তু উইভিং আর ফুলের কাজটা যাচ্ছে অরেঞ্জের বিভিন্ন শেড সেখানে মাস্টার ডিওয়ালেও কন্ট্রাস্ট হয়েছে আর একটা একদম অফ হোয়াইট লুকের ওপর ডালপালা যেটা আপনারা এর আগের শাড়িটা দেখেছেন সেই শাড়িটাই কিন্তু আপনারা এটা দেখবেন আর এই শাড়িটির প্রাইস থাকছে হচ্ছে 18,550 18,550 শাড়ির প্রাইস পুরো শাড়িটা একটু দেখিয়ে দিই দেখে নিন এই যে শাড়ির বহর শাড়ির জমি এটা তো আমরা বলি আপনারা না দেখলে কি করে বুঝবেন এটা হচ্ছে দেখিয়ে দিলাম আপনাদেরকে শাড়িটার পুরোটা তবে এই শাড়িটার ক্ষেত্রে আমি বলবো ডিজাইনার একটা ব্লাউজ তো রয়েছেই হ্যাঁ ব্লাউজটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি ওয়াইজ টু গুড খুব ভালো কোয়ালিটি এর বোট নেকেই পাবেন এবং প্রিন্সেস কাট যেটা ব্লাউজের ফিটিংসের ক্ষেত্রে খুব সুবিধা হয় আর গ্লাস হাতা এই প্রিন্টেড ব্লাউজটার দাম আছে 450 অনলি 450 তিন নম্বর 450-এর ব্লাউজ থাকছে আমরা চলে আসি চার নম্বর ওটা তিন নম্বর গেল চার নম্বর খুব সুন্দর একটা আইসুডিং কালারের ওপর রয়েছে বিশেষ করে সকাল মানেই কি পরবো সকালের একটা অনুষ্ঠান বাড়ি যাবই মানে আমরা তাহলে এরকম ধরনের টাঙ্গাইলের সাথে কিন্তু আমরা সাজতেই পারি দেখুন এগুলো কোনো বয়সের ডিমান্ড করে না যে কোনো বয়সে চলে যাবে চার নম্বর আকাশের উপরে খুব সুন্দর অফ হোয়াইটের উপর পাতার কাজটা গেছে মানে ফুলের কনসেপ্টটা যাচ্ছে একদম হোয়াইট লুকে আর একটা সেলফে বুনন যাচ্ছে অল ওভার শাড়িতে শাড়ির প্রাইসটা থাকবে 18,550 চার নম্বর নাম্বার ফোর এর সঙ্গে একটা লখনৌ চিকন ডিজাইনের ওপর ব্লাউজ দেখাই এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদেরকে হোয়াইটের ওপর একটা তো সেলফ সুতোর এমব্রয়েড রয়েছে তার সাথে রয়েছে স্কাই মানে হোয়াইট অ্যান্ড স্কাই কন্ট্রাস্ট ব্লাউজ ব্লাউজের প্রাইসটা থাকবে 1,000 রুপিস অনলি 1,000 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা চার নম্বর এই ব্লাউজটা কুচির দিকটা এর সাথে কিন্তু সাদা হাকোবাও খুব ভালো লাগে হ্যাঁ মানে সব ধরনেরই ট্রাই করতে পারেন পুরোপুরি হাকোবার প্রাইস কিরকম হবে আমাদের 790 এরকম রেঞ্জের আচ্ছা মানে বেশ নমিনাল রেঞ্জেই পাবেন আপনারা পাঁচ নম্বর নাম্বার ফাইভ কাজটা দেখুন একটু চেনা মানে বহুমনি শাড়ির যে কাজটা প্যাটার্ন স্টাইল নকশাটা বুননটা দেখেছি সেটাই দেখেছি কিন্তু এখানে কিন্তু এর আঁচলটা দেখুন দারুণ না একদম কি সুন্দর সবুজ হলুদ লালটা
এত ব্রাইট ফুটিয়ে দিয়েছে কাজের মধ্য দিয়ে। প্রাইস থাকছে 18,550। আর এই ডিজাইনের লুকটাকে কিন্তু ফলো আপ করে আপরিয়ে ক্লোয়ারিকের দিকে উঠে এসছে একদম লতানো কলকার ডিজাইন, পাতা ফুলের কনসেপ্ট অল ওভার কিন্তু আরারি কাজে থাকছে এই শাড়িটা। আর এর প্রাইস থাকবে 18,550। তার সাথে লাল পেরে শাড়ি পরতে যারা ভালোবাসেন, দেখুন একটা স্লেক বর্ডার কিন্তু আপনারা কুচির পোর্শনে বা আপরিয়েকের দিকে পেয়ে যাবেন। এর সঙ্গে বাড়িতে থাকলে যে কোনো লাল ব্লাউজ দিয়ে ভালো লাগবেই, তবে যেহেতু আজকে আমরা একটু ডিজাইনার ভাবে সাজাবো তাই এটা আরেকটা কনসেপ্ট। যেটা ব্যাক সাইডটা দেখছেন ফুল স্লিভসে থাকছে, ব্লাউজটার প্রাইস 550 অনলি, 550-এ পেয়ে যাবেন আপনারা এই ব্লাউজটা 5 নম্বর। আর একটু ফ্রন্টটা দেখিয়ে দিই, এটাও প্রিন্সেস কাটে। আমার কিন্তু আবরণের প্রত্যেকটা ব্লাউজ ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, আমি ইউজও করেছি। সেটা হচ্ছে ফিটিংস, ফর ফিটিংস একটু অল্টার করে নিলেই হয়। হ্যাঁ, আর ভেতরে প্রচুর কিন্তু মার্জিনও রয়েছে, যদি মনে হয় হ্যাঁ খুলে নিতে পারবেন, মানে এক দু সাইজ বড় হয়ে যায়। প্রাইস থাকলো তাহলে 550। চলে আসবো আমরা এবার 6 নম্বর, নাম্বার 6। 6 নম্বর শাড়িটার কালারটা দেখুন, জাস্ট ওয়াও। মানে এখন আমরা কম বেশি সকলেই কিন্তু ফেসবুক পেজ, রিলস এগুলোর প্রতি অ্যাডিক্টেড, আর তাই ফটোজেনিক একটা ড্রেস আপ হতে হবে যেই অকেশনে আমরা যাই না কেন। সুতরাং সেইটা মাথায় রেখে কিন্তু আবরণের সাজসজ্জা এবং রঙিনভাবে সেজে ওঠার একটা মূল প্রাধান্য দেওয়া। তাই ফেসবুক পেজটা আপনারা ফলো করুন, সেখানেও কিন্তু আপনারা বিভিন্ন রিলসের মারফত দেখে নিতে পারবেন কোনটার সাথে কোনটা কন্ট্রাস্ট হচ্ছে, কী ধরনের স্টাইল, কী ধরনের সাজ সাজতে পারি আমরা। দেখুন নতুন জেনারেশন অনেক বেশি আপডেটেড, কিন্তু একটু মধ্যবয়সী কিংবা আমাদের মা কাকিমারা তারা কিন্তু চান আপডেট হতে, এবং তার জন্যই ফেসবুক পেজ আবরণের, তাই তো? একদম, মানে ফেসবুক পেজ কিন্তু আবরণ এবং অরেঞ্জেস দুটোকেই ফলো করুন, তার সঙ্গে ইউটিউবটাও ফলো করে দেবেন, সেখানেও সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দিন, যে কোনো অনুষ্ঠান আপনারা যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। চলে আসি শাড়িতে, টাঙ্গাইল দেখছি আজকের এক্সক্লুসিভ সম্ভার, এবং এত সুন্দর একটা সবুজের নিয়ন গ্রিনের ওপরে রয়েছে বডি কালারটা, আর তুতে সবুজ মাস্টার ডিওলো এই বেসগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আপনার একদম আঁচল থেকে পাড়ের কাজের নকশাটা উঠে আসছে ঠিক কলকার প্যাটার্নটায়। কিন্তু ভিতরে এই বুটার কাজটা থাকছে, উইভিংয়ে মাল্টি কালার বুটা। শাড়ির প্রাইস থাকছে 8,550, 8,550। এর সঙ্গে একটা হোয়াইট সলিডে ব্লাউজ যেমন ভালো লাগবে ঠিক তেমন এই ডিজাইনার ব্লাউজের কনসেপ্টটা আপনাদের কেমন লাগছে ইউটিউবে অনুষ্ঠানটা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবেন আমাদেরকে। এটা চলে আসি ডিজাইনের একটা ব্লাউজ, এখানে হাফ আপনার মানে শুধু আপনার বডির কালারটা এক ধরনের স্টাইল, এটা প্রিন্টেডের উপর যাচ্ছে হাতাটা, ফুল স্লিপসে থাকছে 1,250 প্রাইসে, 1,250। আচ্ছা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই ব্লাউজে, বাহ কি সুন্দর, তো ভাগ্যে সময় তুমি বললে, আমি তো খেয়ালই করিনি। দেখুন কি সুন্দর বরফি শেপ করে, এটা কিন্তু আপনার হ্যাঁ গুড়ি রানের উপর গেছে উইথ সিকোয়েন্স। চলে আসি আমরা এর পরের 7 নম্বর, নাম্বার 7। এসে একটা সোভার লুক দেবে, এবং সকালের পর্বগুলো বিশেষ করে আমি বলবো এটা তো আমাদের পৌষ পার্বণের কথা আজকে দিয়ে শুরু করেছিলাম মৌনি, এবং আমার খুব ভালো লাগে যে অনেকের বাড়িতে এই রিচুয়ালসটা আছে পিঠে পুলি উৎসবটাকে, আর সেই উৎসবে মারা কিন্তু একদম ঘরোয়া সাজে, বাংলার মা বাংলার ঘরের মেয়েদের সব থেকে প্রিয় লুক কিন্তু তাঁত, কারণ বাংলার তাঁত টাঙ্গাইল। আর আজকে এই পিচ টোনে দেখছি কি সুন্দর, দেখুন শাড়িটার কালার কম্বিনেশনটা, এটা আঁচল, এই ডিজাইনটা একদম এক গোছা ফুলটাকে একটা কনসেপ্ট করে রাখা, এবং হোয়াইট কালারটার উপর বেস করে অনেক বেশি ব্রাইট করেছে এটা, বেশ চারটে আলাদা আলাদা করে ফুলের কাজে। আর পাড়টা দেখুন, এটাও কিন্তু একদম তসরে একটা স্লিক ডিজাইনের পাড়টা বাঁধা থাকছে, আর ভিতরটা থাকছে ফুলের কনসেপ্টেই। শাড়ির প্রাইস থাকছে 10,550, 10,550 পদ্ম এই কনসেপ্টে থাকছে শাড়ি। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি আপনারা দেখছেন, তার সাথে একটা ডিজাইনার ব্লাউজ দেখাবো আপনাদেরকে, সে ডিজাইনার ব্লাউজ এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে, সাথে হোয়াইট উপর প্রিন্টেড, এটা এটা প্রিন্টেড এর উপর, এটা প্রিন্ট দেখে মনে হচ্ছে না আলগা করে লাগানো, হ্যাঁ কিন্তু প্রিন্ট করা। 650 অনলি, 650 তে পেয়ে যাচ্ছেন আপনারা উইথ সিকোয়েন্সের কাজও রয়েছে ব্লাউজটা। চলে আসি আমরা এবার 8 নম্বর, নাম্বার 8। অনেকক্ষণ বাদে একটা দারুণ কালার, মানে রঙিনভাবে সাজার কথা আমরা বলে থাকি, সচরাচর এই কালার কম্বিনেশনটা আমি দেখিনি, মানে আমি দেখিনি ব্যক্তিগতভাবে টাঙ্গাইল তাঁতের উপরে।
ওনি কালারটা একটু বলবেন? হ্যাঁ, এটা কিন্তু অনেকটা একটু শ্যাওলা শ্যাওলা কালার, মানে যারা একটু রঙিন করতে চাইছেন যে তাঁত নেব কিন্তু একটু কালারফুল, তারা কিন্তু এটা নিতে পারেন। এবং যেটা আমার কাছে দারুণ লেগেছে, একটা ক্রস স্টোন রয়েছে, মানে সবুজের একটা শ্যাওলা গ্রিনের কালারটা দেখুন, একটা না পিচ পিঙ্কের টানাতে এটা আপনার পরে নিয়ে যাচ্ছে কিন্তু সবুজের উপর, দারুণ কালারটা, অসাধারণ। আর এরকম বড় বড় পাতা, ওই পান পাতা, তার সাথে এরকম কলকা ডিজাইন করে থাকছে, ভিতরে থাকছে বুটি, ছোট বুটি, বড় মাঝারি বুটি। এর প্রাইস থাকছে আপনার 12,550। 8 নম্বর শাড়ির প্রাইস থাকছে 12,550। সাথে একটা ব্লাউজ দেখাবো আপনাদেরকে, একটা ব্যাক দেখিয়ে দিই, এরকম জিগজ্যাগ প্যাটার্নে থাকছে প্রিন্টটা, আর এমব্রয়ডারড করার সাথে সিকোয়েন্স থাকছে। আর এরকম একটা ব্লাউজ দিয়ে না প্রচুর শাড়ি চলে যায়, মানে আজকের এই সম্ভারে কিন্তু আমরা অনেকগুলো শাড়ি দেখেছি এই ব্লাউজটার সাথে দারুণ কন্ট্রাস্ট হবে। প্রাইস থাকছে 650 অনলি, 650। 8 নম্বর আমরা কুচির দিকটা দেখব, পারেই অর্ধেক সৌন্দর্যতা শাড়ির কেড়ে নিচ্ছে, পরলে কতটা সুন্দর লাগবে একবার ভাবুন। মানে এই জায়গাটা থেকে কিন্তু আমি বলি আপনারা আবরণে এসে যারা কেনাকাটা করবেন তারা অবশ্যই আবরণকে ভালোবেসে কেনাকাটা করেন এবং করছেনও, আর যারা আগামী দিন আসবেন তাদের জন্য একটাই সুবিধা, যে কোনো ধরনের শাড়ি নিজে ড্র্যাপ করে গায়ে ফেলে দেখুন আপনাকে কতটা সুন্দর লাগছে, তারপর কিনুন। আর যারা এখানে প্রতিনিধিত্ব করে, যারা সবসময় আবরণের তরফ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানায়, স্বাগত জানায়, সেই সকল দিদি দাদারা বন্ধুরা তারা আপনাদেরকে নিজের পরিবারের এই ফিলটা করাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি আসুন নিশ্চিন্তে, বাজেট ঠিক যতটুকু থাকুক না কেন, যেরকম হোক না কেন, আবরণ কিন্তু সব শ্রেণীর মানুষদের জন্য। আজকের এই এক্সক্লুসিভের সম্ভার কিন্তু টাঙ্গাইল তাঁতে রয়েছি, চলে আসি শাড়িতে, সুন্দর রানীর উপরে দেখবো, একটা পিঙ্কের উপর দেখবো, পান পাতা ডিজাইনটাকে রেখেছে হাফ হাফ করে, একটা কালার কম্বিনেশনকে একটা ডার্ক অ্যান্ড লাইট শেড করে কিন্তু কাজ, উইভিংয়ে কাজ যাচ্ছে, এটা আঁচল দেখছেন আপনারা। প্রাইস থাকছে হচ্ছে 12,550, 12,550, 9 নম্বর, 9। এটা হচ্ছে শাড়িটার পুরো লুকটা ওভারঅল দেখে নিলাম আমরা, এর সঙ্গে আমি একটা ডিজাইনার ব্লাউজ দেখাই, যেটা আপনার কিন্তু এমব্রয়ডারির কাজটা রয়েছে, এটা ফ্রন্ট, এখানে দেখার কিছু নেই, আমরা ব্যাক সাইডটা দেখাই, হাতা ওখানেও দেখতে পাবেন আপনারা, ব্যাকেই কিন্তু কাজটা, এই হচ্ছে ফুল পাতার কলকাতা টানায় কাজ, ব্যাক আর হাতাতে পুরো কাজ রয়েছে। ব্লাউজের প্রাইস থাকছে 1,050, 1,050 পেয়ে যাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা কালার না, আর এর সাথে শাড়িটা দারুণ লাগবেও। হ্যাঁ, এটা বুকিং কন্ট্রাস্টটা ভালো হয়েছে। 9051217795 নাম্বারটা তো রয়েছেই অবশ্যই, তাতে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাতে থাকুন, তাছাড়া হেল্পলাইন নাম্বার তো রয়েছে, সেখানে অবশ্যই আপনারা ফোন করুন, করে বুকিং কনফার্ম করলেই কিন্তু আপনারা অবশ্যই সেই শাড়িটা বা সেই ব্লাউজটা পেয়ে যাবেন। তার সাথে অর্নামেন্টস রয়েছে, বৌমনি তো প্রত্যেক দিন তার সাজে অর্নামেন্টসগুলোকে রিপ্রেজেন্ট করেই, বৌমনির হয়ে তারা সাজের একটা রূপের একটা অধিকারী হয়ে ওঠে ওই অর্নামেন্টসগুলো। জানেন তো একটা বিষয় কি, সব কিছুর ভিতরেই কিন্তু একটা লাইফ ব্যাপার রয়েছে। আজকে এই যে শাড়িগুলো আপনাদের এত পছন্দ হয় কেন, দেখুন একটা রঙিনভাবে সেজে ওঠা আবরণের হাত ধরে। আচ্ছা বৌমনি, আমরা শাড়ি দেখাচ্ছি, ব্লাউজ দেখাচ্ছি, কি একটা অফার চলছে না আমাদের? হ্যাঁ, আমাদের কিন্তু অফার চলছে আবরণ আর অরেঞ্জেস দু জায়গাতেই 5% থেকে 35% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। এবার কী কী প্রোডাক্টসে রয়েছে সেটা কিন্তু এসে দেখে নিতে হবে। আজকে যেমন টাঙ্গাইলে 10% চলছে, আর মানে কিছু কিছু গয়নায় 5% রয়েছে। বাহ, তাহলে তার জন্য অপেক্ষা নয়, আসতে হবে, চট করে চলে আসুন। প্রতিদিন খোলা থাকে আবরণ আপনাদের জন্য সোম থেকে রবি সপ্তাহে 7টা দিন, সকাল 10টা থেকে রাত্রি 9টা। হালকা পেস্তার উপর একটা মধ্যবয়সীদের জন্য শাড়ি দেখাই, মানে এটা তারা ভীষণ পছন্দ করেন, বা নতুন বিয়ে হয়েছে তারাও পছন্দ করতে পারেন এই শাড়িটা, খুব সুন্দর সাজে সাজুন টাঙ্গাইলের সঙ্গে। দেখুন এর কাজটা কিন্তু পদ্ম মোটিভেই থাকছে, একদম সুন্দর আপনার আঁচল থেকে পাড় পুরোটাই একটা কলকার কাজ দিয়ে কিন্তু ধরে উঠে আসবে ওপর দিকটা, আর ভিতরে বুটা, মানে ওই হ্যাশট্যাগ স্টার এরকম একটা ছোট বুটা, মাঝারি বুটার কাজে থাকছে, মাল্টি কালারের বুটা। শাড়ির প্রাইস থাকছে 10,050, 10,050, 10 নম্বর শাড়ি। সাথে শুরুতে বলছিলাম সলিড কালারের ব্লাউজের কথা, বলেছিলাম 450-400 থেকে শুরু, এই দেখুন এটা 450-র একটা সলিডের ব্লাউজ, মেজেন্ডার ওপর রয়েছে,
আর আগের দিন একজন এই ব্লাউজটা দেখে পছন্দ করেছিল, আমি কাঁথার সাথে পরেছিলাম, তো তখন স্টক ক্লিয়ার ছিল, তো তিনি যদি দেখে থাকেন তাহলে আবার কিন্তু আবার বানানো হয়েছে, তা আপনি নিয়ে নিতে পারেন। বাহ, তাহলে আপনার জন্য এটা আমি বলবো এক্ষুনি, চট করে একটা স্ক্রিনশট নিন, সাথে শাড়িটাও নিয়ে নিন, দারুণ লাগবে। চলে আসবো আমরা এবার 11 নম্বর 11। 11 নম্বর স্মার্ট লুকিং লাগবে, এটা আমি নিউ জেনারেশনের জন্য বলবো। মানে আমি ব্যক্তিগতভাবে খুব গ্রে কালারটা পছন্দ করি, জানি না কেন আমার কাছে মনে হয় খুব এলিগেন্ট একটা লুক দেয়। তবে নিউ জেনারেশনকে আমি দেখেছি বিয়েতেও, বৌমনি আমি সেদিনই একটা জায়গায় গিয়ে দেখলাম, টাঙ্গাইল পরে, হ্যাঁ ভালো লাগে, কিন্তু দারুণ লাগছে, মানে সবার থেকে লুকটা শিফট হয়ে গেছে। এটা গ্রে এর উপরে রয়েছে একটা শাড়ির কালার কম্বিনেশন এবং খুব সুন্দর অরেঞ্জ, পিঙ্ক, মাস্টার্ড, বেসন কালার, এই তিনটে কন্ট্রাস্ট ইউজ করে কিন্তু আপনার ফুলের কাজটা, এটা টিউলিপ আমার খুব মনে পড়ে যাচ্ছে, টিউলিপের এই শেপটা আর তার সাথে একদম লতানো কাজে আড়াআড়ি কাজটা উঠেছে কিন্তু শাড়ির হোয়াইট সুতোর উইভিংয়ে। শাড়ির প্রাইস থাকবে 18,550, 18,550, 11 নম্বর, সাথে একটা এই যে দেখুন টিউলিপ বলছিলাম, টিউলিপেরই কিন্তু একটা স্টাইল, একদম গড়ি রানীর ওপর একটা হচ্ছে বোন এটাকে, হ্যাঁ রয়েছে পুরোটাই, দেখুন একটা উইভ রয়েছে কিন্তু স্ট্রাইপ কনসেপ্টে। এটা ব্লাউজের প্রাইস থাকছে মাত্র 450 অনলি, 450, পুরো ব্লাউজটা কিন্তু আবার পাইপিংও দেওয়া রয়েছে, দারুণ লোকে ব্লাউজ। চলে আসবো এবার আমরা 12 নম্বর 12, সিগ্রিন টোনের উপর দেখি এবং সাথে একটা সুন্দর মেজেন্ডার বর্ডার রয়েছে। আঁচলটা আগে আমরা দেখব, আঁচলেও কিন্তু মেজেন্ডার সাথে ব্লু এর দুটো শেড, একটা মিড নাইট ব্লু তার সাথে তুতে, আর আরও বেশি ব্রাইট করেছে অফ হোয়াইট এই লুকটা দিয়ে। এটা হচ্ছে শাড়ির নকশার আমি কালারটা বললাম, যেটা আপনারা পাতা আর ডালের ডিজাইনটা দেখছেন সেটাই কলকার কাজে উঠে এসছে একদম দুই ধার কিনারা ধরে। তবে এখানে একটা বর্ডার কিন্তু আপনারা পারে পাবেন, সেটা হচ্ছে রানীর ওপর বর্ডার, আর ভিতরটা থাকছে এরকম স্টার বুটির নকশাতে। প্রাইস থাকছে 12,550, 12 নম্বর 12। তার সাথে একটা ডিজাইনার ব্লাউজ দেখুন, কতগুলো শাড়ির সঙ্গে এই কালারটা যাবে। এটা সামনের দিকটা, এটা ফ্রন্ট, ব্যাকে এই ডিজাইনটা বেশি, কারণ ব্যাকটাই দেখা যায় পুরো জলের কিছুটা, দেখুন জলের নিচের পোর্শনটা দেখাচ্ছে আর জলের উপর, মানে একটা ফোরিং এর উপরটা দেখাচ্ছে আর এটা থাকছে কিন্তু জলের উপর, মাছ সেখানে, পদ্ম, তারপরে ওই কচুরি পানা পাতা, ওই মানে সবটা রেখেছে কিন্তু এটা এমব্রয়ডার্ড ওয়ার্ক, দারুণ। ব্লাউজটার প্রাইস থাকছে মাত্র 1,050, 1,050, 12 নম্বর ব্লাউজ। চলে আসবো আমরা 13 নম্বর 13, অনেকক্ষণ বাদে কালারটা পেলাম। হ্যাঁ এই কালারটাও ভীষণ ভালো লাগে, মনটা যেন কেমন মগমগ করছিল, চলে এলো আপনাদের সামনে মবের ওপর, তুতির ওপর যাচ্ছে কলকার কাজে আঁচলটা, মানে একদম সিম্পলের মধ্যে, মানে এর সাথে দুর্দান্ত একটা ব্লাউজও দেখাবো আপনাদেরকে, একটু অপেক্ষা করুন আমরা পার্টটা দেখে নিই। শাড়ির প্রাইস থাকছে আপনার 8,550, কতটা রিজনেবল প্রাইস, আমরা শুরু করেছিলাম একদম 10,550 থেকে, কোয়ালিটি ওয়াইজ টু গুড, সেটা 8,550 হোক, 10,000 হোক, 13,000 হোক, এই মেটেরিয়ালটা একই রয়েছে, কাজের জন্য কিন্তু দামটা হেরফের করছে। এই শাড়ির প্রাইস থাকছে 8,550, তার সঙ্গে একটা সুন্দর কিক্কাতের ডিজাইনে, কিন্তু এখানেও কিন্তু একদম আপনার উইভ করে স্ট্রাইপের লুকটা পাবেন। ব্লাউজের প্রাইস থাকছে 450, 13 নম্বর, 450-এর ব্লাউজ উইথ পাইপিং তো রয়েছে। আর এবার আমরা চলে এলাম 14 নম্বর 14। বাহ, কালারটা কি সফিস্টিকেটেড কালার, কে বলেছে যে হালকা সাজ টাঙ্গাইলে সাজা যায় না বৌমনি, আবরণ প্রুফট করে প্রতিটা মুহূর্তে, প্রতিদিন রঙিন করে সাজিয়ে তোলায় তারা অঙ্গীকারবদ্ধ। নস্যি কালার, তার উপরে কালার কম্বিনেশন দেখুন একবার, অসাধারণ কাজ, সবুজ পাতার সবুজে কতগুলো কন্ট্রাস্ট দেখুন, ওখানে ব্যাটল গ্রিন ইউজ হয়েছে, লাইট গ্রিন এই শেডের থ্রেডিং থ্রেডের উইভিংয়ে রয়েছে, একটা আঁচল দেখছেন আপনারা, আঁচলেই মন ভরে যাবেন, এত সুন্দর একটা ফুলের ডিজাইনের সাথে পাতা। আর এই শাড়িটির প্রাইস থাকছে আপনার 14 নম্বর শাড়ি 8,550,
ভিতরে এরকম বুটার কাজ থাকছে, পাড়টা তো দেখেইছেন ফুলের কাজে। এসে দেখে ডিজাইনার ব্লাউজ দেখাবো, কি সুন্দর ডিজাইনটা, দেখে দূর থেকে মনে হবে কি ওই আলাদা আলাদা করে যদি প্যাচ করে করে লাগানো, হ্যাঁ প্যাচ ওয়ার্ক, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রিন্টেড। আর এই ব্লাউজটা ডিজাইনের ডিজাইন ওয়াইজ এর দামটা শুনবেন 550 মাত্র, 550 অনলি। চলে আসি আমরা 15 নম্বর নাম্বার 15 একটা সিগ্রিনের উপর। ও বাবা, আমার হাতে এখন যেটা রয়েছে না, এটা বৌমনির প্রিয়, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এরকম অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা বৌমনির সাজেই আমি সাজ, তো তাদের জন্য আজকের এই এই সম্ভারটা কিন্তু দারুণ। আমি দেখাবো কি রয়েছে আমার হাতে, আঁচলটা দেখে নিন, খুব সুন্দর সিগ্রিন বর্ডের উপরে আঁচলটা গেছে, সাদা পাতা বিস্কিট কালারটা ইউজ করে পদ্ম মোটিভ আঁচলে। শাড়ির প্রাইসটা থাকছে 10,050, 15 নম্বর 10,050। পাড়েও দেখুন পদ্ম, তার সাথে লতানো ডিজাইন দিয়ে পাতার কাজ, আর ভিতরটা থাকছে এরকম বুটির কাজ, যেটাতে একদম ছোটো ছোটো মিনি বুটিও রয়েছে, একটু মাঝারি বুটিও রয়েছে। শাড়ির দাম বলেছি 10,050, 10,050, সাথে একটা সাদা হাকোবা, এইটারই অপেক্ষা ছিল এতক্ষণ। ব্লাউজের প্রাইস থাকছে 790 অনলি, 790, 15 নম্বর, নাম্বার 15। একটা বিষয় বলে দিই যে কিছু কিছু শাড়ির ক্ষেত্রে ব্লাউজ পিস আমাদের ছিল আর কিছুতে ছিল না, তাই আজকে আমরা উল্লেখ করিনি, কিন্তু হেল্পলাইন নম্বরে ফোন করলে সেটা আপনারা জেনে নিতে পারবেন। আমি মনে করি ডিজাইনার ব্লাউজ থাকতে ব্লাউজ পিসটা যদি থেকেও যায়, ওটা কাটিং করবেন না, ওটা রেখে দিন, তাতে কুচির প্লেটিংটা কিন্তু অনেকটা পড়ে, ভালো লাগবে, ভালো লাগবে। চলে আসি আমাদের আজকের এই এপিসোডের একদম শেষ কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমরা আজকে ছিলাম আপনাদের সঙ্গে, আরও কিছুক্ষণ থাকবো। টাঙ্গাইল তাঁত এক্সক্লুসিভ পর্ব মানে এক্সক্লুসিভ শাড়ি ঝলক, এখানে তো মাত্র এক ঝলকে যে কটা দেখানো, মানে 25 মিনিট সময়, 30 মিনিটের সময় যে কটা দেখানো সম্ভব হয়, পুরো গোটা মলটা আপনাদের জন্য। সেখানে শুধু টাঙ্গাইল নয়, ভিন্ন ধরনের শাড়ি, ভিন্ন প্রদেশের শাড়ি আপনারা পাবেন। চলে আসুন, প্রত্যেক দিন খোলা থাকে আবরণ আপনাদের জন্য সকাল 10টা থেকে রাত্রি 9টা। আর যারা বুকিং করবেন অনলাইন বুকিং করতে থাকুন, সকাল 10টা থেকে রাত্রি 8টার মধ্যে বুকিং করবেন প্লিজ। আর ডেফিনেটলি 9051217795 কিন্তু আগে একটা স্ক্রিনশট পাঠাতে হবে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বাড়িতে বসেই আপনারা কেনাকাটা করুন নিশ্চিন্তে ভরসা করে। চলে আসি আজকের শেষ শাড়ির 16 নম্বর, নাম্বার 16, খাকি কালারের ওপর রয়েছে এবং ডিপ সবুজ কালার, এই পাতার কালারটা থেকে শুরু করে আপনার বড় কাঁচটা, পিচ অফ হোয়াইট, এই লুকে কিন্তু ফুলের কাজ। প্রাইস 8,550, 8,550, 16 নম্বর শাড়ি, ভিতরে বুটার কাজ থাকছে মাল্টি কালারের, আর তার সাথে নসি কালারটা সলিড ব্লাউজ দেখে নিন, এবং এর কাপড় কোয়ালিটিটা কিন্তু খুব ভালো মনে হয়, আর এই ব্লাউজগুলো সবাই বেশ পছন্দও করে, খুব ভালো লাগছে একদম। এক কালারে 550, 550 অনলি ব্লাউজের প্রাইস। আজকের এই পর্ব কিন্তু পৌষ পার্বণ দিয়ে শুরু করেছিলাম, তাই প্রত্যেকটা মুহূর্ত আমাদের ঠাকুর নারীর সাথে শাড়ির সাজসজ্জাকে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে। অনেক ধন্যবাদ বৌমনি তোমাকে, ধন্যবাদ আপনাদেরকেও জানাবো, নমস্কার।